আসসালামু আলাইকুম। জুই মমস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের শাহি রেজালা। গরুর মাংস তো আমরা এক একজনে এক একভাবে রান্না করে থাকি, তো আজ এভাবে একবার রান্না করে দেখুন না কেমন লাগে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরুর মাংসের শাহি রেজালা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর গোশ নিয়েছি। এখন প্রথমে আমি কিছু গরম মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি লং, দারুচিনি, এলাচ, কিছু গোলমরিচ এবং কিছু তেজপাতা। এক কাপ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ টমেটো সস, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এখন সবগুলো উপকরণ মিশিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট পর, ঢাকনাটি তুলে নিচ্ছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। মাংসটাকে আমি ভালোভাবে আবার নেড়ে দেব। মাংসটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে কোনো প্রকার পানি ইউজ করিনি, মাংস থেকে যে পানি বের হবে তাতে মাংসটা কষানো হয়ে যাবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসের শাহি রেজালা রান্না করার জন্য এখানে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি কিছু কাঠবাদাম, বাদামটাকে আমি ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবং নিয়েছি কিছু চীনাবাদাম, চীনাবাদামটাকেও আমি ভিজিয়ে ভেজে নিয়েছি, এবং নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে বেরেস্তা করে নিয়েছি। এখন এগুলো সব একত্র করে আমি একটি মশলা তৈরি করে নেব। মশলাটা আমি ব্লেন্ডারে তৈরি করে নেব। মাংস থেকে পানি বের হয়ে এসেছে, এই পানির ভিতরে মশলাটা ভালো মাংসটা কষানো যাবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি মাংসটা কষিয়ে নেব। মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করা মশলাটা এর সাথে অ্যাড করে দেব। এই মশলাটা দেওয়ার কারণেই মাংসে একটি শাহি ফ্লেভার অ্যাড হবে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন।
এই মশলাটাই মাংসের সাথে ফ্লেভার নিয়ে আসে। এই মশলাটাকে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে মাংসটা আমি কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু পানি অ্যাড করে দেব। পানিটা অবশ্যই গরম হতে হবে, বেশি পানি অ্যাড করব না। যেহেতু এটা রেজালা তৈরি করবো তাই অল্পই পানি দেব, মাংসটা মাখা মাখা করার জন্য। পানিটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এইভাবে রান্না করে নেব। মাংসটা আমার প্রায় হওয়ার শেষের দিকে, খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। আমি এখন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের যে একটি সুন্দর ফ্লেভার সেটি অ্যাড হওয়ার জন্য এই মরিচটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসটা রান্না আমার কমপ্লিট। এখন আমি এই মাংসটাকে ঠান্ডা করে পরিবেশন করে নেব। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন মাংসটাকে আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। মাংসটা নামানোর আগ মুহূর্তে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ভাজা জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।